যা বলছিলাম, আপনার ভাগ্য, তার নিয়ন্ত্রণ হয়তো আপনার হাতে নেই, তবে অন্য কারো হাতে যে নেই তা বলা কঠিন। দেখা যাক মুরাদের ভাগ্যের সাথে এই ফোন কল কতটা সম্পৃক্ত। মুরাদের মামা প্রফেসর বারি, দেশ সেরা নিউরো সায়েন্টিস্টদের একজন, কিন্তু থাকেন কিছুটা আইসোলেশনে। প্রথম বাংলাদেশি হিসেবে পেয়েছেন বিশ্বের সবচাইতে প্রেস্টিজিয়াস রোজেনবাল্ব মাহালে ক্লিনিক্যাল রিসার্চ অ্যাওয়ার্ড। স্টেরিওটেকটিক নিউরোসার্জন হিসেবে সুখ্যাতি তাকে এনে দিয়েছে ইংল্যান্ডের বিখ্যাত সপ্তম গিল্ডেনবার্গ লেকচারশিপ ইন ফাংশনাল নিউরোসার্জারি পুরস্কার। দেশও তাকে ভুলে যায়নি, পেয়েছেন দেশের সবচাইতে সম্মানজনক একুশে পদক। রাত দিন চলে তার নিজস্ব ল্যাবে গবেষণা। গত 8-10 বছর ধরে তার গবেষণার বিষয়বস্তু হল মোডাফেনিল অ্যাজ এ কগনেটিভ ইনহ্যান্সার অফ হিউম্যান ব্রেইন। প্রফেসর বারি এমন কিছুই আবিষ্কার করার চেষ্টা করে যাচ্ছেন যার প্রয়োগের সাথেই মস্তিষ্কের কার্যক্ষমতা বৃদ্ধি পাবে অনেকাংশেই। এই মেডিসিনটির রাসায়নিক নাম CRL-40476। প্রফেসর বারি চায় না এই পিল যেন কোনো অশুভ শক্তির হাতে গিয়ে পড়ুক, তাতে এই পৃথিবীর ক্ষতির সম্ভাবনাই বেশি। কিরে, না খেয়ে কোথায় যাচ্ছিস? মা, আমি কি এখনো ছোট, আমাকে বলে বলে খাওয়াতে হবে? ও মা, বড় হলে বুঝি খাওয়ার কথা বলা যাবে না? আমার ক্ষুধা নেই মা। তর্ক করিস না তো, দাঁড়া আমি কিছু একটা খাবার তাড়াতাড়ি নিয়ে আসি। শোনো, কিছু বলবো? এটাই তো বলছিলাম, তোকে নিয়ে খুব চিন্তা হয় রে। খাওয়া দাওয়ার কোনো ঠিক নেই, সারাদিন একটা রুমের মধ্যে বন্ধ হয়ে বসে থাকিস। আচ্ছা, নিমে কোথায়? ভার্সিটি থেকে এখনো আসেনি, মনে হয় রাস্তায় আছে। ওর একটু খোঁজ খবর রাখিস, মেয়েটা বড় হয়ে যাচ্ছে। পিচ্ছি একটা মেয়ে, বড় বনে দিলা? আচ্ছা, তুই এত খুশি হয়ে কোথায় যাচ্ছিস সকালবেলা? এত খুশি হওয়ার কিছু নাই, তোমার ভাই পাগল, মামার কাছে যাচ্ছে। এই পাগলটার সাথে তোর আবার কি কাজ? জানি না, আরজন ফোন দিয়ে আবার যেতে বলো, তাই যাচ্ছি। শোন শোন, ওর কাছ থেকে একটু সাবধানে থাকিস, শুনলাম আজকাল নাকি ও মানুষের মগজ নিয়ে কাজ করছে। ঠিক আছে, তুমি খেয়ে নিও, টাটা, আল্লাহ হাফেজ। পাগল ছেলে। হাই, সরি।